আচ্ছা, লিঙ্কডইনের আগের ভিডিওটা যারা দেখছেন তাদের জন্য এই ভিডিওটা, অর্থাৎ তাদের জন্য না, যাদেরকে আমি কাজ দিয়েছি এই ভিডিওটা শুধু তাদের জন্য। তো আপনারা যেটা কাজ করবেন একটু সেটা ট্র্যাকিংটা একটু পরিবর্তন এনেছি কাজের সুবিধার্থে, কারণ নতুন কাজ নেওয়ার জন্য যেন আমার কাছে নক না দিতে হয় এটার জন্যই। ধরেন আপনার কাজ শেষ হয়ে গেছে রাত 12টায় বা ভোর 6টায়, আমাকে আমার সাথে যেন যোগাযোগ না করেই আপনি আবার কাজ শুরু করতে পারেন, সেই জন্য এই ভিডিওটা তৈরি করা। তো মনে করেন আপনি, আপনারা তো এই ট্র্যাকিং শিটে যাবেন প্রথমে। ট্র্যাকিং শিটে যাওয়ার পর ধরেন আপনি এখানে নাম লিখে দিলেন মুয়াজ্জেম। তো এই শিটটাতে দেখেন শিট ওয়ানে আপনারা কেউ কোনো এডিট করতে পারবেন না, এটা আমি ডিনাই করে দিছি। এরপর অ্যাসাইনে ধরেন আপনি এখানে করা আছে, আপনি দেখবেন যে কে কত পর্যন্ত নেওয়া, অর্থাৎ পাঁচ থেকে কত, পাঁচ পাঁচ পর্যন্ত আছে। তো আপনি ধরেন নিলেন ছয় থেকে, সরি, এই যে ট্র্যাকিং ট্যাবটা, এই ট্র্যাকিংয়ে যাবেন, ধরেন নিলেন 6 থেকে 100। তো 6 থেকে 100 নেবেন, নিয়ে এখানে আপনার বিকাশ নাম্বার এবং ডাচ বাংলা ব্যাংক নাম্বার দিবেন, সেটা তো আগেই বলেছি। আর এখানে শিট, শিট আপনার অর্থাৎ আপনি এখানকার কোন শিটে কাজ করবেন, এখানের কোন শিটে, এখানে দেখেন শিট 4 আছে, আরও আছে শিট 1 আছে, শিট 4 আছে, 4, 5, 6, এখানে এই যেই শিটে কাজ করবেন আপনি জাস্ট সেই শিট নামটা এখানে আপনার এই যে ট্র্যাকিং এখানে লিখে দিবেন, যে শিট 1 অথবা 2 যেটাতেই করেন সেটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর এরপর পরে পরে আরেকজনকে ধরেন কাজ কাজ অ্যাসাইন করলাম, অর্থাৎ এখানে যখন নেবেন আপনি মনে করেন যে কত পর্যন্ত করতে পারবেন, ডেডলাইন হচ্ছে 7 দিন, কাজ অ্যাসাইন করার পর থেকে 7 দিন, যত দ্রুত আপনি কাজ শেষ করতে পারবেন তত ভালো, তত আরও বেশি কাজ নিতে পারবেন। সো টার্গেট থাকবে এখান থেকে, ধরেন আপনি নিলেন, এরপরে এসে জিএ আর সাগর নেবে 101 থেকে, ধরেন আপনি তো দেখলেন যে 6 থেকে 100 পর্যন্ত একজনের কাজ করতেছে, তো আপনি নেবেন 101 থেকে, আপনি যত পারেন ধরেন 500 পর্যন্ত নিলেন। এবং নিয়ে আর একটা কথা বলি, ধরেন এখন এই 6 থেকে 100 পর্যন্ত যে নিছে, আপনারা দেখবেন প্রতিটাই আপনাদের এই টপ পেজ দেওয়া আছে, আপনারা যেটা করবেন এখান থেকে ডাটা কপি করবেন, ছয় থেকে 100 যাবেন, 6 থেকে 100 পর্যন্ত এখান থেকে ধরবেন প্রোফাইল, অর্থাৎ 6 থেকে 100, এই 100 প্রোফাইল এখান থেকে কপি করে নিতে পারবেন। আপনারা শুধু এখানে এডিট করতে পারবেন না কিন্তু কপি করতে পারবেন। ধরেন আপনি শিট এখানে নিয়ে আপনি দিয়ে দিলেন, শিট 4-এ আপনি কাজ করতেছেন, তো আপনি এখানে ট্র্যাকিংয়ে দিয়ে দিবেন শিট 4, এখানে শিট 4 দিয়ে দিবেন, 4-এ কাজ করতেছেন। এখন আপনি ধরুন কাজটা শেষ হয়ে গেল, আপনি এখানে এসে দেখবেন যে লাস্ট কে কত পর্যন্ত নিছে, এখানে সিরিয়াল ধরেন এইখান পর্যন্ত আপনি এসে গেছেন, দেখছেন এখানে আরেকজনের নাম আছে সুমন, ধরেন এইদিকে মাঝখান এখানে আরও নাম আছে, এখানে এসে দেখলেন যে একজনের কাজ করতেছে 1200 থেকে 1500, ধরেন এখানে এসে দেখলেন। তো আপনি যেটা কাজ করবেন, আপনার নামটা এখানে আপনি আবার লিখে দিবেন, দেন আপনার নাম সাগর, আপনি 101 থেকে 500 পর্যন্ত নিছেন, তো আপনি এখানে এসে আপনার নাম আবার লিখে দিবেন, এসে জিএআর সাগর লিখে দিয়ে আপনি করবেন কি, এই 1501 থেকে আপনি ধরে নিলেন 1700, আপনার নাম লেখার এখানে আবার এখানেও লিখে দিবেন শিট 4, আপনি 4-এই কাজ করতেছেন। তো এইভাবে কাজ করলে হবে কি, যখন আপনার কাজ শেষ হবে আমার কাছে জিজ্ঞাসা করতে হবে না, আমাদের এখানে ডাটা আছে আপাতত 4000 আছে, এখন 4000 যখন এক এই 4000 কমপ্লিট হলে আরও আরও ডাটা দেব, এখানে আরও ডাটা যোগ হবে সেটা প্রোগ্রেস দেখে, তো যত দ্রুত সম্ভব কাজ শেষ করতে পারবেন তত আরও আরও কাজ পাবেন। তো এইভাবে শিটটা আপনারা এই ট্র্যাকিংটা মেনটেন করবেন, তাহলে যেটা বলছি আগে যে সুবিধাটা হবে আমাকে জিজ্ঞাসা করতে হবে না, আর যেই যেই রকম কাজ পাবেন সে সেই রকম কাজ নেবেন, অযথা বেশি কাজ নিয়ে রাখবেন না, আপনার তো বারবার নেওয়ার সুযোগ আছে। তো আপনি যখন নেক্সট বার পরের বার যখন ডাটা নেবেন, ধরেন আপনি এই 1500 থেকে ডাটা নিছেন, ধরেন এইখানে শিট 4-এ আপনি যে নিছেন, পরের বার যখন আপনি ডাটা নেবেন আপনি অবশ্যই একটা ঘর ফাঁকা রাখবেন, নাহলে আমি কীভাবে আইডেন্টিফাই করব। দেন প্রথম অ্যাসাইনমেন্টে আপনি 100 নিছেন, পরের অ্যাসাইনমেন্টে আপনি একটা ঘর ফাঁকা রেখে তারপর ডাটাটা, ধরেন আপনি এখান থেকে এরপরে ডাটাটা যখন আপনি লিঙ্কডইনের লিঙ্ক ধরেন এখান থেকে কপি করলেন, ধরেন এখানে আপনি 200 নিছেন,
নিয়ে আপনি জাস্ট এখানে একটা ঘর ফাঁকা রেখে তারপরে আপনি কাজ শুরু করবেন। এভাবে ট্র্যাকিংটা করবেন, ট্র্যাকিংটাতে কেউ কোনো রকম ভুল করবেন না, যদি না বুঝেন ট্র্যাকিংটা তাহলে আমাকে জিজ্ঞাসা করবেন।